রুবেল সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুবেল, মহেশখালীতে দ্বিতীয়বারের মতো আবারও 100 জনের মতো জলদস্যু অস্ত্রের কারিগর ও যারা সন্ত্রাসী রয়েছে তারা আত্মসমর্পণ করতে যাচ্ছে। আজ ঠিক 12টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র তুলে দিয়ে তারা আত্মসমর্পণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন অবস্থান করছি যে জায়গায় যে আত্মসমর্পণ অনুষ্ঠান হবে সে অনুষ্ঠান স্থলে, এবং সেই আমরা এখন দেখতে পাচ্ছি যারা আত্মসমর্পণ করবেন তারা এখন এখানে মঞ্চে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে এইখানে রাখা হয়েছে। পাশাপাশি আরেকটি যে জায়গা রয়েছে সেখানে যে বিপুল পরিমাণ অস্ত্র আমরা যতটুকু পুলিশের মাধ্যমে জানতে পেরেছি এখানে প্রায় 12টি গ্রুপের প্রায় শতাধিক যারা অস্ত্রের কারিগর এবং যারা সন্ত্রাসী কিংবা জলদস্যু রয়েছে তারা এখানে আত্মসমর্পণ করছেন, এবং পাশাপাশি যে এখানে 150 প্রায় অস্ত্র, 1 নলা বন্দুক এবং নানা ধরনের দেশীয় অস্ত্র রয়েছে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছে। এছাড়াও প্রায় 2000 রাউন্ড গোলাবারুদ রয়েছে, এবং যে মহেশখালী উপকূলে যে পাহাড়ি অঞ্চলগুলোতে যেখানে অস্ত্র তৈরি হতো অস্ত্রের যে সরঞ্জাম, যে অস্ত্র তৈরি সরঞ্জামগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো বিশেষ করে এই উপকূলের মানুষজনের সাথে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছে তারা বলেছে যে আগে আসলে এখানে মারামারি, হানাহানি, অপহরণ নানা ধরনের এই যে নানা ধরনের কারণে কিন্তু মানুষজন অনেকটাই নিরাপদ বোধ করতো, কিন্তু এখন বর্তমানে যেভাবে যে আত্মসমর্পণ হচ্ছে সে হারে তারা কিন্তু তাদের মধ্যে যে অনেকটা আতঙ্ক ছিল সে আতঙ্ক অনেকটা কাটিয়ে উঠছে বলে আমাদেরকে জানিয়েছেন। এর আগে গত বছরের 20 অক্টোবর 6টি জলদস্যু বাহিনীর প্রায় 43 জন সন্ত্রাসী কিন্তু আত্মসমর্পণ করেছিল, তারই ধারাবাহিকতায় আজ আবার শতাধিক জলদস্যু এবং অস্ত্রের কারিগর আবারও আত্মসমর্পণ করছে। তো সবুজ, এ ছিল আত্মসমর্পণ আমার কাছে সর্বশেষ। কক্সবাজার সমুদ্র উপকূলের 13টি দস্যু বাহিনীর শতাধিক সদস্য অস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবে আজ, সেই খবর জানাচ্ছিল রিপোর্টার সুজাউদ্দিন রুবেল।